ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। করোনায় মৃত্যু সেঙ্কো গোল্ডের কর্ণধার শঙ্কর সেনের। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, কি কি উপসর্গ নিয়ে কবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার শারীরিক অবস্থা কেমন ছিল, চিকিৎসকরা কি বলছেন? যান্ত্রিক কারণে এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, করোনায় মৃত্যু সেঙ্কো গোল্ডের কর্ণধার শঙ্কর সেনের। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, তার শারীরিক অবস্থা কেমন ছিল, কি কি উপসর্গ নিয়ে তিনি কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি 10 দিন ভর্তি ছিলেন। কোভিড নিয়ে তিনি ভর্তি হন, তবে আজ সকালবেলা ম্যাসিভ হার্ট অ্যাটাক বলা হয়েছে এবং সেই হৃদযন্ত্র বিকল হয়েই তার মৃত্যু হয়েছে, তেমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। আজকে সকালবেলায় তার মৃত্যু হয়েছে। তিনি গত 10 দিন চিকিৎসাধীন ছিলেন এবং কোভিডে আক্রান্ত হয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, সেখানেই তার চিকিৎসা চলছিল। ধন্যবাদ সঞ্চয়।